তো আমরা আজকে যেটা করতেছি আমরা টাইপ 1 থেকে 9 শেষ করছি তো আমরা যেহেতু একটা পরীক্ষা अनाउंस করছি আগামী 16 তারিখে আমাদের পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ তো 16 তারিখে যেহেতু পরীক্ষা হবে মাহমুদ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ভেরি গুড তো 16 তারিখে আমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আমরা সিলেবাস ধার্য করছি আমি যে টাইপগুলো শিখাচ্ছিলাম ডিফারেনশিয়েশনের টাইপ 1 থেকে 9 কিন্তু বিশেষ দ্রষ্টব্য হিসেবে এটা বলছি যে হয়তো আমাদের সিলেবাসটা কিছুটা বাড়তে পারে আর আমরা আমার এই টাইপ 1 থেকে টাইপ 1 থেকে বলতে কি হ্যাঁ 1 থেকে মূল নিয়ম সহ 9 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যে বই বা তোমাদের যে সিলেবাস সেটা হচ্ছে 9.2 থেকে 9.4 এবং 9.5 এরও কিছু অংশ আছে ঠিক আছে তো 9.5 এর কিছু কিছু অংশ আছে আবার আমি এখনো টাইপ 9 এ আনি নাই তো হয়তো সেটা টাইপ 10 এ গিয়ে পড়বে যদি আমি এর মধ্যে টাইপ 10 টা আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে ফেলতে পারি তাহলে হয়তো 9.2 থেকে 9.5 পর্যন্ত আপনাদের পরীক্ষা থাকবে ওকে তো এই পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্যটা একটু বলি এই পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে এগুলো ছিল বেসিক্যাল আপনারা যখন বেসিক্যাল ম্যাথ গুলো ভালো পারবেন তখন আপনারা অ্যাডভান্স ম্যাথে আরো ভালো হয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা কথা বলি ক্যালকুলাসটার ব্যাপারে আমি একটু বেশি সেনসিটিভ কেন কারণ আপনাদের অ্যাডমিশন টেস্টে এইচএসসি জন্য আপনাদেরকে পড়াই না বারবার করে বলছি কারণ এইচএসসি এমনিতেই আপনারা ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টে ক্যালকুলাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে 9 মার্কস থাকে শুধু ক্যালকুলাসেরই যদি আমি শুধু ঢাকা ভার্সিটির কথা বলি অন্য ভার্সিটি তো আছেই স্টুডেন্টদের যেহেতু ঢাকা ভার্সিটি বইট এগুলো বইটও ক্যালকুলাস পার্ট থেকে প্রচুর অঙ্ক থাকে ওকে তো ক্যালকুলাসটা যে স্টুডেন্ট ভালো পারে মানে ফাইট কিছু কিছু ম্যাথে ফাইট করে লাভ নেই এই ম্যাথ এও ভালো পারে এও ভালো পারে ওই ম্যাথে ফাইট করে লাভ নেই দুজনেই পারবে কিন্তু এমন এমন জায়গাগুলো আছে যেগুলো সবাই ভালো হয় না দেখবা তোমাদের মধ্যে অনেকে ক্যালকুলাস ভালো পারবে না আবার অনেকে খুব ভালো পারবে কিন্তু দেখা যাবে তোমাদের মধ্যে সবাই ম্যাট্রিক ভালো পারে ম্যাট্রিক্স দিয়ে কাউকে আটকানো যাবে না সবাই নির্ণায়ক ভালো পারে নির্ণায়ক দিয়ে কাউকে আটকানো যাবে না এই দুইজন তাহলে ফাইট হবে মূলত কিসে ক্যালকুলাস ঠিক আছে ক্যালকুলাস সবাই ভালো হয় না ভাই যত কিছুই হোক আমি জানি তোমাদের কাছে হয়তো ইজি লাগতে পারে যারা প্র্যাকটিস করতেছো ভালো পারতেছো বাট যারা করতেছো না তাদের জন্য কিন্তু এটা মারাত্মক জিনিস তো আমি শুরু করতেছি আজকে আমাদের টাইপ 3 এর মধ্যে থেকে আমাকে 18 নম্বর অঙ্কটা দেওয়া হয়েছে প্রবলেম টাইপ 4 থেকে মোটামুটি অনেকগুলো দেওয়া হয়েছে তো আমি এই অঙ্কগুলো একটু সলভ করব তো আমি যদি শুরুতে 18 নম্বর অঙ্কটার দিকে তাকাই তাহলে 18 নম্বর অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে কি যে টাইপ 3 এর 18 তো টাইপ 3 এর 18 তে অঙ্কটা দেওয়া আছে হচ্ছে কি হলো x স্কয়ার log ax x স্কয়ার log ax তারপরে হচ্ছে প্লাস 7 e টু দি পাওয়ার x cos x একটু গরম লাগতেছে এসি ছেড়ে দিব জি ভাই আমি করে রাশি আবার এটা তো 100% যাচ্ছে তাহলে দুইটাই ইউবি ম্যাথডের ম্যাথ তাহলে আমরা এখন অপারেটর কে নিয়ে আসি তাহলে অপারেটর কে নিয়ে আসতে ডি ডি এক্স অফ এক্স স্কয়ার লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডি এক্স অফ 7 ই টু দি পাওয়ার এক্স কস একটা স্টুডেন্টের কথা বলি ওই আমি তোমাদেরকে কিছু ডিলিট করতে করতে বলি তো এক স্টুডেন্ট এতই ডিলিট করে ফেলছে সে অঙ্কটার অপারেটর না দিয়ে অন্তরিকরণ করে ফেলছে আচ্ছা একটা লাইনের পরে আরেকটা লাইন আসছে সো অপারেটর ব্যবহার না করে যদি সেই লাইনটা আসে সেটা কি বৈধ না বৈধ কারণ এটা কিভাবে সম্ভব কিন্তু তোমরা অ্যাট লিস্ট এই লাইনটা করতেই হবে কারণ এটা অপারেটর দেওয়ার পরের লাইন এরপরে তুমি কি কি স্কিপ করবে সেটা তোমার বিষয় বাট এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা আমরা কি করতেছি অন্তরিক কিন্তু আমি যদি এই লাইনটা না দিয়ে এটা থেকে ডিরেক্ট লিখি যে x স্কয়ার ইনটু log a টু দি পাওয়ার e ইনটু 1 বাই x এটা কি মানা যায় এটা কেমনে আসলো অন্তরিকরণ করে আসছে কিন্তু স্যারকে তো বুঝতে হবে যে আমি অন্তরিকরণ করি ভয় আপনারা এভাবে বলবেন তাহলে বাংলায় লিখে দিবেন x এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই কথাটা বলতে হবে কিন্তু আমি কোনো অপারেটরই ব্যবহার করি না কিন্তু ঠিকই অপারেটরের ব্যবহার মানে অঙ্ক করে ফেলছি এটা কিন্তু বৈধ হয় না আমার স্টুডেন্টদের খাতা কাটতে গিয়ে আমাকে এই ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হইতে হয়েছে ঠিক আছে তো যাই হোক আমি তাহলে এখন ইউভি আমরা সবাই জানি ইউভি মেথড তো সাহাবি হোসেন একটু ইউভি মেথডটা উচ্চারণ করে বলেন আমরা শুনি এক্স স্কয়ার কি স্টপ রেখে
x স্কয়ার কে স্টপ মানে u ডিফারেন্সিয়েশন হ্যাঁ বলেন এটাকে অন্তরীকরণ করব করেন অন্তরীকরণ করলে কি আসে log a টু দি পাওয়ার e 1x * 1x প্লাস এবার log a টু দি পাওয়ার x কে স্টপ রেখে x স্কয়ার অন্তরীকরণ x স্কয়ার অন্তরীকরণ 2x 2x x স্কয়ার অন্তরীকরণ কি 2x আচ্ছা এবার আসেন পরের অঙ্কটা 7 e টু দি পাওয়ার x কে স্টপ রাখবো cos x এর অন্তরীকরণ কি sin x sin x প্লাস cos x কে স্টপ রাখবো 7 e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি 7 e টু দি পাওয়ার x এ আসে গুড তাহলে আমাদের x x কাটা তাহলে কি আসে x log a টু দি পাওয়ার e প্লাস 2x log a টু দি পাওয়ার x প্লাস আমরা 7 e টু দি পাওয়ার x কমন নিলে cos x sin x sin x আশা করি সবাই বুঝতে পারছেন এটাই হচ্ছে আমাদের অ্যানসার এরপরে আর লজিক্যালি আমাদের অন্তরীকরণে কিছু নাই কিন্তু অনেক সময় অ্যানসার মিলানোর জন্য কিছু বলতে পারে তবে এখানে আর করার মতো কিছু নাই আছে কিছু করার মতো আহামরি কিছু নাই একটা জিনিস আছে বলবো সেটা কি log a টু দি পাওয়ার x কে ভাঙলে তো আমরা জানি log a টু দি পাওয়ার e ইনটু ln x এখানেও log a টু দি পাওয়ার e আছে এখানেও log a টু দি পাওয়ার e আছে এখানেও x আছে এখানেও x আছে এমন কিছু একটা কমন নেওয়ার মতো কাজ করতে পারে আর কোনো কিছু কিন্তু করার মতো ওকে তো আমাদের এই পর্যন্তই অ্যানসার তো আমাদের টাইপ 3 তাহলে শেষ ঠিক আছে তাহলে এবার আমরা টাইপ 4 এ চলে যাই টাইপ 4 এর 11 যেটা অঙ্কটা দেওয়া যেটা খুব সহজ একটা ম্যাথ কিন্তু কেন ওরা পারে নাই আমি বিষয়টা বুঝি নাই আর কি কেউ না কেউ আছে পারে নাই যেই পারে নাই সমস্যা নাই হয়তো সে নতুনদের মধ্যে কেউ একজন হবে 11 হচ্ছে 2t মাইনাস 3 2t মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3t আচ্ছা এটা একটু যদি আমরা লক্ষ্য করি অঙ্কটা কিভাবে আসে যাওয়া ভাগাকারে u বাই v চলরাশি কে এখানে আমি কি তাহলে dd এক্সপ্লেন করলাম dd ভেরি গুড ddt তাহলে অপারেটরটা দিয়ে ফেলি ddt অফ 2t মাইনাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 3t আমাদের u বাই v সূত্রটা এবার বলবে হচ্ছে তন্ময় বলো dd আচ্ছা নিজে v স্কয়ার v স্কয়ার মানে 2 মাইনাস 3t স্কয়ার গুড v মানে 2 মাইনাস 3t হ্যাঁ dd এবার এটার অন্তরীকরণ ডিলিট করে ফেলেন হ্যাঁ 2t এর অন্তরীকরণ কি হবে 2 2 গুড আর 3 এর অন্তরীকরণ নাই নাই ভেরি গুড লেখা দরকার নেই আর মাইনাস 2t মাইনাস 3 মাইনাস 1 এবার এটা 2 এর অন্তরীকরণ হচ্ছে 0 আর 3 এর অন্তরীকরণ কি হবে 3 মাইনাস 3 ভেরি গুড তাহলে আমরা অঙ্কটাকে এবার কাজ করলে থ্যাংক ইউ বসেন আপনি ভালো বলছেন 4 মাইনাস 6t আর এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস 6t মাইনাস 9 ডিভাইড বাই 2 মাইনাস 3t হোল স্কয়ার তাহলে আমাদের 6t 6t কাটা মাইনাস 5 ডিভাইড বাই 2 মাইনাস 3t হোল স্কয়ার আশা করি বুঝতে পারছেন সবাই ওকে স্যার আমার মনে হয় ডিডি এক্স দর্শন কনফিউজ হয়ে গেছে মানে টি দেখে বুঝতে পারে না যে কিভাবে করতে হবে যে যখন যে চলরাশি থাকে তখন তার সাথে কি কাজ করতে হবে চমৎকার না তুমি যে বিষয়ে কো অবলম্বন করছ আমি ওই ধরনেরই ভাবছি মানে এই অঙ্কটা কি কারণে সমস্যা দেখা গেল এই একমাত্র কারণ ডিডি এক্স এক্স পেনা এক্স কোথায় আছে ওকে আচ্ছা যাই হোক এটা হইতেই পারে বাট এটার মাধ্যমে তার জন্য শিক্ষা হয়ে যাচ্ছে সে আর কখনো এই জিনিসটা ভুলবে না মেথড তো অবশ্যই জানে কারণ মেথড না জানলে আরো অল্প সমস্যা দেখা যেত ওকে বুঝবো জি স্যার আচ্ছা কেউ কি ডাকতেছেন একটা কথা বলি আমি আপনাদেরকে সর্বোচ্চ লেভেলে সেভ করে চালানোর চেষ্টা করি আপনি তিনটাকে গুণ করে যে কাজটা করবেন আপনার দুইটা করে ওটার সাথে এটাকে গুণ করে একই কাজই হবে ঠিক আছে আপনি শুধু তিনটা না n সংখ্যক গুণেরও করতে পারবেন শুধু দুইটা মনে রাখলেই হয় এটা থেকেই তো করতে পারেন আপনারা দেখেন আমি একটা অঙ্ক দিলাম sin x tan x cos x এটাকে তিনটা দিয়ে আপনি করেন আর আপনি আলাদা করে এটারে u ধরেন এটারে করেন এটার মধ্যে তো হবে সমস্যা আমি 12 আর 13 যে কোনো একটা দেখাবো আপনাদেরকে কারণ দুইটাই সেম ঠিক আছে
দুইটাই সেম 12 তে হচ্ছে যেটা দেখানো 1 প্লাস sin x আর এটা হচ্ছে 1 মাইনাস মাইনাস দা প্লাস 1 প্লাস cos x তো এটাও কি ইউবি মেথড ইউ বাই ভি মেথড এগুলিতে কার সমস্যা নেই ডিডি x 1 প্লাস sin x 1 প্লাস cos x তো স্যার এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে এখানে আমাদের কি আসতেছে যে স্যার এটা হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার এখানে 1 প্লাস cos x আর 1 প্লাস sin x কোন ত্রিকোণ করলে 1 এর জন্য 0 আর sin x এর জন্য cos x গুড তারপরে মাইনাস আমাদের 1 প্লাস sin x এখানে 1 কে করলে 0 আর cos কে করলে মাইনাস sin x গুড তাহলে ভাইয়া আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসে স্যার cos x প্লাস cos স্কয়ার x এখানে আবার মাইনাস আর একটা মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আমাদের আসে প্লাস sin x প্লাস sin স্কয়ার x এখানে 1 প্লাস cos x হোল স্কয়ার তো স্যার এটা আর এটা মিলে 1 হয়ে যায় তাহলে আমাদের অ্যানসার আসে 1 প্লাস sin x প্লাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কয়ার আশা করি বুঝতে পারছেন সবাই ওকে ফাইন তো এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক তো 11 নম্বর 13 নম্বর অঙ্কটা আমি একটু লিখে দেখাই কি ছিল 13 নম্বর অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস sin x ডিভাইড বাই 1 মাইনাস sin x 1 প্লাস sin x ডিভাইড বাই 1 মাইনাস sin x তো সেই স্টাইলের ম্যাথ না মিস্টার জাওয়াদ সলভ কি কিভাবে করতে হবে সেই ভাবে করতে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে তো 13 আর 12 একই প্যাটার্নে তাই একটা দেখালাম আচ্ছা নেক্সট যাব আচ্ছা তো নেক্সট যেটা সেটা হচ্ছে 14 14 তে যে অঙ্কটা দেওয়া সেটা হচ্ছে এরকম যে sin x plus cos x আবার sin x মেবি মাইনাস হ্যাঁ মাইনাস cos x তো এই ম্যাথটাও কিন্তু অ্যাকচুয়ালি একটু সহজ টাইপের ম্যাথ sin x plus cos x sin x minus cos x তো স্যার আগের মত sin x minus cos x হোল স্কয়ার কি আসবে এখানে স্যার sin x plus sorry minus minus cos x আর ইনটু sin x কোন ত্রিকোণ কি cos x কোন ত্রিকোণ তার মানে cos x minus sin x minus আবার sin x plus cos x তারপরে নিচের অন্তরিকরণ করলে sin x এর জন্য কি আসবে আর cos x এর জন্য তাহলে কি আসলে cos x plus sin x হয়ে যায় রাইট গুড স্যার এখানে আমরা মাইনাস কমন নিতে পারি পুরো অঙ্ক থেকে মাইনাস কমন নিয়ে নিই পুরো অঙ্ক থেকে মাইনাস কমন নিলে কি আসে এটা আমাদের দেখো আমি একটু ডাইরেক্ট লিখলাম sin x minus cos x রাম রাহি হোল স্কয়ার কারণ মাইনাস কমন নিলে এটা সাইনটা আগে ধরে কষ্ট করে তাহলে আমরা এটা পাচ্ছি আবার এটা প্লাস sin x plus cos x হোল স্কয়ার এখানে sin x minus cos x হোল স্কয়ার আপনারা নিশ্চয় জানেন a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এটা মানে কিন্তু হচ্ছে কি 2a স্কয়ার প্লাস b স্কয়ার জানেন তো তাহলে আমাদের অ্যানসার আসছে মাইনাস 2a স্কয়ার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই sin x মাইনাস cos x হোল স্কয়ার তো আমাদের অ্যানসার কি আসে স্যার মাইনাস ক্যানসেল করা যায় হ্যাঁ মাইনাস কে তো ক্যানসেল করা যায় মাইনাস কি দিয়ে ক্যান্সেল করব আমি নিচে থেকে মাইনাস স্যার মাইনাস কে ভিতরে নিচে দেগা ভিতরে নিয়ে লাভ কি হবে নিচে থেকে মাইনাস কোন নিচে নিচে তুমি মাইনাস আনলো স্কয়ার কারণে সে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে মাইনাস 2 ডিভাইড বাই sin x মাইনাস cos x হোল স্কয়ার তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ওকে তো আমাদের 14 গেল sin স্কয়ার cos স্কয়ার আমি কি বুঝতে পারি মিস্টার সাহাবির হোসেন হ্যাঁ আমি ভাবতেছি এই সব অঙ্ক কেউ সমস্যা দেয় কষ্ট হয়ে যাচ্ছে
দুধের বাচ্চা কষ্ট হইতেছে স্যার হয়ে গেছে হয়তো তোমার কাছে এটা সহজ তোমার কাছে হয়তো অনেক টাইম সেভ লেগে করা শুরু করে তোমরা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো নাম্বার 16 নাম্বার 16 অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক 10x + cot x / 3 টু দি পাওয়ার x সুইট 16 10x plus cot x divided by 3 e to the power x. এই ভেক্টরকে আমরা সাইন কোসে ভাগলে অঙ্ক দিয়ে তারা জটিল হবে দরকার নাই আমরা যেটা করব আমরা নরমালি যা করে আসতেছি সেটাই করব 10x plus কি করে এই জিনিসটা কি হবে 3 e to the power x হোল স্কয়ার কথা বলো না 3 টু দি পাওয়ার x 10x এর অন্তরীকরণ কি cot x এর গুড ভালো পড়তেছো মাইনাস 10x + cot x আর এটাকে আমরা অন্তরীকরণ করলে এটাই ফেরত আসবে এবার কিন্তু তোমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এবার হাইস্ট পাওয়ারটা ইজি কারণ এবার আমি আমার মাথায় এক ফোঁটাও কাটাবো না শুধু বই পুস্তকের অঙ্ক হুবহু তুলে দেবো বইয়ের ছবি গ্রুপে দেওয়া হবে তুর্জের কাছে কে যাবো আছে এসিও আছে দুইটা পেয়ে গেলা আর অসীম কুমারের ব্যবস্থা হয়ে যাবে সমস্যা নাই আগরবতী তোমাদের কাছে আছে না আর আমি তো দিছি আমার সিটটা তো আমাদের মুয়াজ্জিন ভাইয়ের কাছে আছে তারপরে 3 ইনটু দি পাওয়ার x হোল স্কয়ার এই 3 ইনটু দি পাওয়ার এটা পরে পরে মানে একবারে কাজ করি এই 1 1 বাদ না স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়তেছ না তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b মাইনাস b স্যার a প্লাস b এখানে আছে স্যার এটা তো 3 ইনটু দি পাওয়ার x আছে এটা তো 3 ইনটু দি পাওয়ার x আছে তার মানে আমরা কি করতে পারি 3 ইনটু দি পাওয়ার x x প্লাস cot x এই পুরোটা কমন নিলে এখান থেকে থাকে কি ভেরি গুড 10x মাইনাস আর এখান থেকে থাকে 1 এবার একটা কাটা চলে যায় অঙ্ক শেষ জি স্যার তাহলে আমাদের অ্যানসারটা কি আসে এটা ছোট বেলা ছিল 10x প্লাস cot x 10x মাইনাস cot x মাইনাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যানসার ঠিক আছে সিয়াম জি স্যার ইম্পর্টেন্ট কিন্তু এটা এসি আর একটু বাড়াই দিবেন না এই কি কনসেপ্ট বন্ধু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে স্যার 16 শেষ করে দিলাম এবার 19 আর 20 কি আপনাদের কারো প্রবলেম 19 আর 21 19 আর 21 হ্যাঁ অঙ্ক তো দিবই অঙ্কের হাতটা একটু দেখ বা আচ্ছা বা হাতে সময় দে তোমার সাথে আমি গল্প করবো আপনার গ্রামের হাতটা দেখবো গল্প করবে কিসের গল্প ভূতের গল্প আচ্ছা তো আমরা 19 নাম্বার অঙ্কে চলে যাই 19 sin x / x স্কয়ার + cos x আচ্ছা অঙ্ক করার সময় অনেক সময় ত্রিকোণমিতিক কনসেপ্টও দেখবো আমি এর বাইরে একটা অঙ্ক দিব আমাদের আদনান মাসুদ ভাই দিছিল আমাকে তো সেই অঙ্কটা আপনাদেরকে দিব অনেকে অনেকক্ষণ ধরে অনেক বড় পেঁচা ফেলছে আসলে অঙ্ক চাই পাঁচ লাইনে শেষ করে ফেলা যায় ত্রিকোণমিতি ফাঁকি দিয়েছি ত্রিকোণমিতি ফাঁকি দিয়েছি তো ত্রিকোণমিতিটাকে একটু খেয়াল রাখতে হবে অনেক সময় অঙ্কের এখানে কিন্তু ত্রিকোণমিতি কোন যুক্তি ব্যবহার করে কিছু করতে পারবো না তো এখানে আমরা ডাইরেক্ট অন্তরীকরণের কনসেপ্টে চলে যাব জি স্যার তো আমাদের এখানে অন্তরীকরণের অপারেটর দিলাম sin x x স্কয়ার প্লাস cos x আমি জানি না এটাতে কি প্রবলেম ফেস করছে যাই হোক আমি লিখে দিচ্ছি মানে সলভ করে দিচ্ছি তো আমাদের v sin x এর অন্তরীকরণ কি cos x মাইনাস sin x আর x স্কয়ার অন্তরীকরণ কি 2x sin x 2x মাইনাস sin x আশা করি বুঝছেন মিস্টার দুর্জ আচ্ছা তো আমাদের এখন কি অবস্থা কি কি চলতেছে ফক x স্কয়ার cos x
প্লাস কল স্কয়ার এক্স এখানে মাইনাস রু এক্স সাইন এক্স প্লাস সাইন স্কয়ার এক্স আচ্ছা এক্স স্কয়ার প্লাস কস এক্স হোল স্কয়ার তো কি আসে ভাই এই কস স্কয়ার আর সাইন স্কয়ার মিলে কি হয়ে যায় 1 তাহলে ভাই আমরা এক্স স্কয়ার কস এক্স মাইনাস টু এক্স সাইন এক্স প্লাস 1 আর তো কিছু করা যাচ্ছে না যাচ্ছে তাহলে আর কিছু আগাইতে না পারলে এখানেই অ্যানসার শেষ ওকে স্যার কি বুঝা গেছে তোমাদের অঙ্ক ডিফারেন্সিয়েশন মানে কিন্তু এই জায়গা থেকে এই জায়গা আর এই জায়গায় লজিক্যালি আসছো কিনা সেটা চেক করবে আর এরপরে অ্যানসার মিলানোটা তো সেটা স্যার প্রমাণ যা করতে দিবে রসাগু করে কাটাকাটি করে এই দিশে দিক করে তোমাকে মিলাইতে হবে অনেকে বলো স্যার হয়তো আপনি যে অ্যানসার দিয়েছেন সেই অ্যানসারের সাথে আমার মিলে নেই কিন্তু আমি অঙ্ক লজিক্যালি করছি তুমি যদি লজিক্যালি করে থাকো ওকে সেটা কারেক্ট এবার অ্যানসারটা যে মিলে না এটা ট্রাই করতে হবে কারণ তোমরা কয়েকটা অ্যানসার মিলে মিলে ট্রাই করলেই বুঝতে পারবা যে হ্যাঁ এটাতে আর কি কি করা যায় এগুলা খুঁজে বের করতে হবে এখানে আর কি করতে পারি এটাকে আমি সূত্রে ভাঙতে পারি তাই না সূত্রে ভাঙলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 x স্কয়ার cos x প্লাস cos স্কয়ার x এই তো সেটার সাথে উপরের সাথে নিচের কোনো কাটাকাটি বা কোনো কিছু করা যায় কিনা দেখব না গেলে এখানেই অ্যানসার শেষ কথা বুঝা গেছে ব্যাপারটা হচ্ছে এরকম তো আমরা 21 নাম্বার কার সমস্যা ছিল সিয়ামের ও আচ্ছা স্টুডেন্টই দিয়েছিল আমাকে সরি আই এম নট এ স্টুডেন্ট ওকে ওকে বিজনেসম্যান উনি বিজনেসম্যান না কিসের বিজনেস করে জায়গা ভাড়া এই চুপ জায়গা কোন ধরনের জায়গা মনের জায়গা দালাল দালাল আচ্ছা মনের জায়গা আচ্ছা বলো বলো আর কত ঘন্টা ঘন্টা কত আপনি মানুষকে মন ভাড়া দেন আমি সিঙ্গেল আমি সিঙ্গেল ও এখন সিঙ্গেল হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে এখন ভিডিও চলে আসছে তো সমস্যা নাই কারণ ছেলে বড় হচ্ছে আজকে থেকে 5-6 বছর পর এমনি বিয়ে করবে এখন থেকে যদি সে বুঝতে শুরু করে ভালো আমি এখন ধরাইলে ওর গার্ডিয়ান আমার দিব মাই সাহাবীর মতো হতে হবে তোমাদেরকে আচ্ছা এই অঙ্কটা শুনো এই অঙ্কটা ভাই কি সাইন কজে ভেঙে করা দিয়েছিলাম না মনে আছে করলে অঙ্কটা একটু বড় হয়ে যায় তাই ভাই ত্রিকোণমিতিটা আগে অ্যাপ্লাই করো বলছি অঙ্ক করার সময় দেখবা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো অঙ্ক সহজ হয় না কঠিন হয় ওকে তো আমরা এটাকে ত্রিকোণমিতি যদি অ্যাপ্লাই করি এটা কি হয়ে যায় সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স কজ এক্স বাই সাইন এক্স সেম ঘটনা এখানেও সাইন এক্স বাই কজ এক্স cos x divided by sin x তো ভাই আমরা যদি এখন এখানে লসাগু করি এটা কি হয় তাহলে উপরে কি আসবে sin square x minus cos square x নিচে কি হবে sin x cos x এখানে আর কি আচ্ছা বাক এক লাইন করলাম কষ্ট করে থাক এটা এটা শেষ এটা 1 তার মানে বাদ তার মানে আমাদের ব্যাপারটা যেটা আসছে সাইন স্কয়ার এক্স কস স্কয়ার এক্স আগে এটা মাইনাস টি নিলে কি হয় কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স সূত্র শিখেছি না কি কস 2 এক্স কি কস 2 এক্স এখন কস 2 এক্স কে আমরা অন্তরীকরণ করব তোমরা সবাই জানো এটা কি হবে মাইনাস সাইন 2 এক্স কিন্তু উনি তো এক্স না আবার বলতে হবে এটা এক্স ধরে করছে নাকি এক্স তাহলে 2 এক্স কে অন্তরীকরণ করলে কি আসবে 2 তাহলে ভাই আমাদের অ্যানসার হচ্ছে 2 সাইন 2 এক্স স্যার আমরা কি 2 তিন নম্বর লাইন একবারে করতে পারবো স্যার আপনি এখান থেকে ডিলিট এখানে আসতে পারবেন নো প্রবলেম আরে যদি ডিডি এক্সটা মনে করে দিয়ে দিই আমি আপনাকে আরো বলি আপনি এটার পরে এটা করতেন না হ্যাঁ স্যার এখান থেকে ডিলিট এখানে আসতে পারেন যদি আপনার প্র্যাকটিস ভালো হয় আপনি এই লাইনটা তো প্রশ্ন এটা তো আপনি করবেন না কখনো মানে এমসিকিউর কথা যদি বলি আপনি মেনলি মনে মনে এটা চিন্তা করবেন পরে এই লাইনটা দুইটা লাইন আর এই যে লাস্ট হলে ঠিক আছে ঠিক আছে ভালো এটা ডিপেন্ড করে কিসের উপরে প্র্যাকটিসের উপর তো সফলভাবে টাইপ 4 শেষ করলাম ওকে বিসমিল্লাহ ফাহাদ ঠিক হবে স্যার
সাইমন কি পড়ালেখা শুরু করছে? ভিজুয়ালি ভিজুয়ালি শিওর আর পড়ালেখা শুরু করছে? আচ্ছা আচ্ছা ভাই আমি কি নেক্সটে যাই? আচ্ছা তো আমাদের নেক্সট হচ্ছে টাইপ 5 অনলি, আর হাতে অঙ্ক আছে মাত্র 5টা। টাইপ 5 এটা মোয়াজ্জিন ভাইয়ের পিছনে সাইডের খাতা, ওই যে ওই যে টাইপ 6 এন্ড 5 ও টাইপ 5 কি হয়েছে ছিল সম্ভবত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা টাইপ 5 এ আমাকে 6 আর 15 দেওয়া হইছে, 6 আমি শুধু 6 বলতেছি কিন্তু 6 আসলে উনি অঙ্ক দিবেন আমাকে 3টা। ও আচ্ছা একটা করে দিলে তো ভালো, আমি ভগ্ন ছোট একটা আমি মনে করি 1 নাম্বার আর 3 নাম্বার করে দিলে তার জন্য বেটার হয়। 6 এর 1/√4 - x সবাই একটু খেয়াল করেন, সবাই আপনাদেরকে আমি এরকম একটা সূত্র বলছি, এই টাইপের একটা সূত্র মুখস্থ করে ফেলো, 1/√x - √x আবার এটাকে কি মাহমুদ আমরা এইভাবে বলতে পারি না 1/2x 3/2? পারে কি না? তাহলে স্যার এই জিনিসটাকে কি আমি এখন অপারেটর দেই ddx(1/4 - x) এটাকে মনে মনে 1/√x কল্পনা করতে পারি? যদি আমি সেভাবে করি তাহলে অ্যানসারটা কি আসবে? -1/2 4 - x 3/2 বলতে পারি পারি কি না? এবং যেহেতু সে x না, 4 কে করলে 0 আর x কে করলে কি -1, তার মানে আমাদের অ্যানসার আসে কি 1/2 4 - x 3/2, রাইট কি না? আর কিছু কি করা যায় এখানে? হ্যাঁ কি করা যায় স্যার? হাফ 4 - x - 3/2 এই তো করা যায়, জি স্যার আর কিছু করা যায় না। তাহলে এরকম আরেকটা অঙ্ক আমাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই টাইপের যে আরেকটা অঙ্ক 1/√a² + x² জি স্যার এটাকে আপনারা একটু করেন তো, আমি করে দিব সমস্যা নাই, এটাকে আপনারা একটু করেন 1/√a² + x² এটা হচ্ছে 6 এর 3 নাম্বার। হ্যাঁ 6 এর 3 নাম্বার অঙ্ক। বলো অ্যানসারটা বলো। তোমরা পারছো কিন্তু হয়তো উর্মির একটু সমস্যা হচ্ছে, আমি হেল্প করতেছি। এই যে এটাকে মনে মনে এই সূত্রের সাথে কম্পেয়ার করো, 1/√x না তো 1/√x মানে কি? আমরা এটাকে অন্তরীকরণ অপারেটর যদি দেই 1/√a² + x² তাহলে অন্তরীকরণ অপারেটর দেয়া 1/√x এর অ্যানসার কি হয় এটা না হয় এটা? যদি এটাই করি এটা করলে কি মাইনাস, রাইট? তারপরে 1/2 এখানে যেটা থাকে এটা হোল টু দি পাওয়ার কি 3/2, তার মানে এটা কি বলবো যে a² + x² 3/2 বুঝতে পারছো? কিন্তু এটা কি x ছিল? তাহলে এই যে অংশটুকু এই স্কয়ার আর এক্স স্কয়ার অন্তরীকরণ করলে এই স্কয়ারের জন্য আসবে 0 আর এক্স স্কয়ারের জন্য আসবে কি 2x। তো আপু এখানে 2 এটা 0 না লেখাই ভালো, তো 2 কি কাটা যাবে, তাহলে আমাদের অ্যানসার কি আসে -x/a² + x² 3/2। তো চিন্তা করো তো সাহাবিল হোসেন সবাই যাওয়ার, এই অঙ্কটা তোমার মনে করো অ্যাডমিশন টেস্টে আসবে, এই অঙ্কটা কি অনলি 5-6 সেকেন্ডে সলভ করা কি সম্ভব না? একটু প্র্যাকটিস করলে হয়, কিন্তু 5 সেকেন্ডের মধ্যেই বলে ফেলছে, আমি দেখছি শুরু করছে আর বলে ফেলছে, বলা সম্ভব কিন্তু। তো শর্টকাট ট্রিক্স শেখার জন্য আলাদা ট্রিক্স না শিখে মাথার মধ্যে স্টোরেজ না কমে নিজে প্র্যাকটিস করে করে লাইন শর্ট করে ফেলার অভ্যাস করতে হবে, তাহলে দেখবা নিজেই শর্টকাট বানায় ফেলছো।
কথা বুঝতে পারছো? আরেকজনের শর্টকাট না শিখে নিজে নিজে প্র্যাকটিস করে করে লজিক্যালি নিজের শর্টকাট তৈরি কর, নিজেরটা করলে ওটা কখনো ভুলবা না, আরেকজনেরটা করলে আজকে মনে আছে কালকে আবার মনে রাখার জন্য পড়তে হবে। তো সেই শর্টকাট করার জন্য যদি আমাকে আবার আরেকটা স্টাডি করতে হয় তো এই শর্টকাট করে লাভ কি হবে? আমি এটা কখনোই ইয়া করি না। এই কিছু কিছু জায়গায় আমি মনে করো কিছু কিছু শর্টকাট মাথায় রাখতাম, যেমন আমরা যখন হাড়ের নামগুলো মুখস্থ রাখি কোন হাড়টা সিঙ্গেল, আমাদের করোটিকা ধরা মনে করো এই মাথার যে হাড়গুলো কোনটা সিঙ্গেল হাড় মানে একটা, আর কোনগুলো হচ্ছে আবার জোড় হাড়, এগুলোর ক্ষেত্রে কিছু কবিতা মনে রাখতাম। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি কবিতা মনে রাখার জন্য আবার একটা ইয়া রাখা, এর চেয়ে ভালো হাড় মুখস্থ রাখি। সব স্টুডেন্ট ডিগ্রি নম্বরটা পারে কি? উর্মি পারো না ডিগ্রি নম্বর মনে আছে নাকি মিস করছো? আমি কি এই অঙ্কটা হচ্ছে 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, ডিগ্রির ব্যাপারে বলছিলাম ডিগ্রির অন্তরীকরণ করতে পারি না, তাহলে ডিগ্রি কে কিসে রূপান্তর করতে হবে? রেডিয়ানে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে ধরি ধরি কি আমরা তো জানি এটা, তাই না? ধরবো কেন? আমরা জানি 180 ডিগ্রি = কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত? পাই ডিভাইডেড বাই 180। তাহলে 1 ডিগ্রি কত? পাই x ডিভাইডেড বাই 180। তাহলে ভাই x ডিগ্রির জায়গায় আমি এখন এটা একটু বসাই, তাহলে 2 ইনটু পাই x ডিভাইডেড বাই 180 ইনটু cos 3 পাই x ডিভাইডেড বাই 180। লাইনটা কিসে পরিণত হয়? পাই x বাই 90। ঠিক আছে কি না? আর এখানে cos 3 আর এটা কাটা কি? পাই x ডিভাইডেড বাই 60। এখন যদি এখন যদি এইটুকু করে বলি ইউ আর এইটুকু করে যদি বলি ভি, যুক্তি যুক্ত না? কারণ এখানে এক্স আছে নাকি নাই? আছে। আবার এখানেও এক্স আছে নাকি নাই? তার মানে এটা একটা অন্তরীকরণ যোগ্য রাশি, এটাও একটা কি? অন্তরীকরণ যোগ্য রাশি। তাহলে এখন আমরা অপারেটর দিয়ে দেই অন্তরীকরণ করার জন্য। তাহলে অপারেটর চলে আসলো পাই এক্স ডিভাইড বাই 90 ইনটু কস পাই এক্স ডিভাইড বাই 60। এটা ইউ এটা ভি, তাহলে অঙ্ক করলে কি ইউ ডিফারেন্সিয়েশন ভি, এই cos এর ডিফারেন্সিয়েশন কি? sin 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 পাই x / 60। কিন্তু যারে শুধু x বলতেছে সে কি x না? তাকে আবার অন্তরীকরণ করলে কি হবে? পাই / 60, কারণ x এর জন্য তো কি 1, পাই / 60 হচ্ছে ধ্রুবক আর x এর অন্তরীকরণ কি 1। ডিরেক্ট করতেছি আজকে, কিন্তু তোমাদেরকে বড় বানায় দিলাম। জি স্যার, থ্যাংক ইউ। প্লাস ওকে, তারপরে ভি cos পাই এক্স ডিভাইড বাই 60, এটা এটা ডিফারেন্সিয়েশন, পাই বাই 90 ধ্রুবক, তার মানে পাই বাই 90, আর এক্স এর জন্য কি আসবে? 1। তাহলে আমাদের কাজ শেষ। তো ভাইয়া এটা কি পজিটিভ আছে আর এটা নেগেটিভ আছে? পজিটিভটা পাই বাই 90 কি কমন হয়ে যাবে? কমন নিলে আমাদের cos অ্যানসার কি আসে? রায় বাই পাই এক্স বাই 60 মাইনাস পাই এক্স ডিভাইড বাই 60 ইনটু sin পাই x ডিভাইড বাই 60। ঠিক আছে না? ভুল লিখছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, কথা কি বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমাদের টাইপ 5 ও গেল। আচ্ছা সব ক্লাস, তো আপনাদেরকে বেশি ভাইগা ভাইগা কিছু বলতেছি না, যেহেতু আপনারা সব নিয়ম জানেন, আমি যা সব তো সলভ করে দিচ্ছি আজকে। ওকে, তো যাওয়ার তুমি মোবাইলটা সাবির কাছে জমা দাও। পরে ওর এই যে মনের দরজা সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা এবার আসো টাইপ 6 এ মাত্র একটা সমস্যা, সেটা কি? 19 নাম্বার। তো 19 নাম্বার অঙ্কটা এই যে ইউনিট করব, এটা আমাকে যে সমস্যাটা দিচ্ছে সেটা তোমাদের ব্যাচ থেকে না, মানে আমাকে যে পেজটা দেওয়া হয়েছিল সেই পেজে লেখা ছিল। আপনার মনে আছে সবগুলো কেমনে? ওই যে সন্ধ্যা দুপুর থেকে পড়াচ্ছি তো,
ट्रिगोनोमेट्रिक फंक्शनের অন্তর তাহলে আমরা এটাকে ddx অফ x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস ddx অফ x অপারেটর দ্বারা শেষ জি স্যার এবার ডাইরেক্ট কাজ করব এই এটা u এটা v তাহলে u ডিফারেন্সিয়েশন v v এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1 বাই 1 প্লাস x তারপরে v ডিফারেন্সিয়েশন u u কে ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ার জন্য কত আসবে 2x গুড আর 1 এর জন্য 0 0 আচ্ছা আর এখানে 1 স্যার এটা এটা কি কাটা কাটা সেম সেম তাহলে 1 প্লাস 2x tan inverse x minus 1 1 1 বাদ आंसर বি 2x tan inverse x আশা করি বুঝতে পারছেন তো স্যার আমরা সফলভাবে টাইপ 6 পর্যন্ত প্রবলেম সলভ করলাম নাও চলেন টাইপ 7 এর 9 আর কি 10 আপনারা মনে হয় শুধু এটা জন্য অপেক্ষা করতেছেন আপনাদের ব্যাচ ওকে নো প্রবলেম আমি আমি प्रवेश তোমরা কিন্তু ব্যাপারটা একটু বুঝো বুঝার চেষ্টা করো সাহাবীর হোসেন বুঝার চেষ্টা করো অরে সময় তোমরা পেন কিন্তু ঘাতক ছিল সাহাবীর কত হইছে স্যার শুধু তো কত হইছে আমি তো এই কি রে মানে দেখো তোমরা কিন্তু জানো না তোমাদেরকে গোপনে গোপনে সবাই কিন্তু টার্গেট আছে স্যার এটা নাম কি স্যার মেয়ে গেলি এটা ছেলে আমি কি খালি মেয়েই পড়াই না সমীকরণ থেকে সমাধান করে আমরা ডি ওয়াই বাই ডিএক্স বের করতে হবে তো আমি অঙ্কটা লিখি নয় নাম্বারটা এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ কস থিটা প্লাস ফাইভ আলাদা করে আমরা যদি এটাকে করি এটা আসে মাইনাস সাইন থিটা আর এটা ফাই এটা কি আসে কস থিটা তো স্যার এটা হচ্ছে আমাদের এটা কি এ না আলফা
ফিরে এবার এটা আবার এ বাইরে ভিতরে ডিটা ফাই এর মধ্যে তোর খাতা এটা বই ভরে এটা আর বলবেন তো আমরা নয়ের অঙ্কে একটু আমাদের ভুল ছিল আমরা কারেকশন করে নিলাম তো এখন একটু প্রশ্নটা কারেক্ট করে নিছি তো এখন আমরা মনে করো এক্স এর সমীকরণ সব ফাই না কমন যায় নাকি কিছু মাইনাস cos phi phi কে করলে আসে 1 তো না এটা মাইনাস এটা মাইনাস বাদ রাইট জি স্যার মাইনাস তো মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে आंसर আসে কি a phi sin phi তো ভাই এখন আমাদের কাছে তো চাই হচ্ছে dy/dx তাই না ওই দিয়ে দাও dx তাহলে এটাকে যদি আমি একটা সমীকরণ বলি dy/d phi এটাকে যদি 2 নং বলি আর এটাকে যদি কি 1 নং বলি তাহলে আমরা 2 ভাগ কি করব 1 দুই ভাগ এক করলে আমাদের যেটা আসে ডিফাই ডিফাই কাটা চলে যাবে না তাহলে কি আছে না এটা ইউআই বাই ডিএক্স আর এখানে কি স্যার এ ফাই সাইন ফাই এ ফাই সাইন ফাই এ ফাই কস ফাই এ এ কাটা বাই বাই কাটা সাইন বাই কস মানে 10 তার মানে आंसर 10 ফাই आंसर কি মিলছে ওকে ঠিক আছে আচ্ছা দুজনেই চলরাশি সেই ধরনের বেসিকটা আমি কি বুঝতে পারি সলভ ক্লাস করানো খুব টাস বেড়া একটা না বেড়া নাই বেড়া না 10টা মাত্র একটা না সলভ চলতেই থাকে ওকে লাইফে বেড়া নাই 10 নম্বর অঙ্কটা কি ছিল x = x = 380 1 + 3 হই গেল 1 + 3q আর y = 380 স্কয়ার 1 + 3q এখন হ্যাঁ y ভাগ x is equal to কি এর ফলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যায় কথা বুঝতে পারছো তাহলে এটা কি হয় স্যার 380 1 + 3q এটা এটা বাদ এইখানেও কাটাকাটি দিয়ে ফাইনালি আমাদের y / x is equal to কি থাকে t তার মানে আমরা t এর একটা মান বের করে নিলাম হ্যাঁ জি স্যার এখন ধরো যে কোনো একজন থেকে শুরু করি ধরো x কে যদি অন্তরিকরণ করি এখন এখন আমরা x = কি 380 1 + 3q কথা বুঝতেছো তো আমরা t এর মানটা বসাই বা dt করব না আমরা t এর মান বসাই দিই 3a t মানে কত y/x 1 + y³/x³ তাহলে x লসাগু করি x³ + y³ আর এটা 3ay/x
বা x is equal to 3ay by x into x cube by x cube plus y cube. তো স্যার আমাদের এখানে একটা x কাটা থাকে কি x square আবার এই x এর সাথে কাটা তাহলে থাকে 1 is equal to 3ayx divided by x cube plus y cube তাহলে স্যার আমাদের লাইনটা আসছে x cube plus y cube is equal to 3ayx রাইট কি না কি তুমি বুঝছো নাই আমার কি ভুল আসছে না না ঠিক আছে এখন আমরা কি করব অন্তরীকরণ করব এই লাইনের পরে আমরা এখন অন্তরীকরণ করব আমাদের ডি ডি এক্স এক্স কিউব y cube 3ayx আর এটা তো 0 এর ডিএক্স করা না করে x কিউবের জন্য কি 3x স্কয়ার 3y স্কয়ার আর এটা হচ্ছে 3 তোমরা শিখেছি 3y স্কয়ার dy/dx গুড এটা 3a তো ধ্রুবক আর এই ব্র্যাকেটে কি আছে y x এর অন্তরীকরণ কি 1 আর প্লাস আমাদের x আর y এর অন্তরীকরণ dy/dx is equal to 0 তোমাদের কি লাগবে তোমরা dy by dx কমন না থাকে কি 3y স্কয়ার মাইনাস 3ax আর এগুলোর পাশে গেলে 3ay মাইনাস 3x স্কয়ার বা আমাদের দরকার dy/dx সবের পাশে চলে গেলে 3 কমন যায় তাহলে ay মাইনাস x স্কয়ার এখানে 3 কমন যায় তাহলে y স্কয়ার মাইনাস 3a সরি ax 3 কাটা তাহলে অতএব অ্যানসার হচ্ছে dy/dx ay মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস টাফ ছিল হ্যাঁ আপনারা কি বুঝতে পারছেন সফল ভাবে আজকে সলভ ক্লাসটা আমরা শেষ করলাম।